এমন এক ধর্মের ব্যক্তি যে ধর্মটার নাম ইসলাম বলুন ইসলাম সকল ধর্মের মধ্যে কোন ধর্ম বলুন সকল ধর্মের সেরা ধর্মটার নাম হলো সবাই ইসলাম নবী দিলেন আল্লাহর পরিচয় ইলাহা ইল্লাল্লাহ ও মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই যদি এই কথা স্বীকারুতি দেই তাহলে তারা সফলকাম অর্থাৎ তারা বেহেশতে আমার নবী দিলেন আল্লাহর পরিচয় আর আমার আল্লাহ দিলেন এই কোরআনের মধ্যে নবীর পরিচয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলাল নবী আল্লাহ পরিচয় দেয় নবীর ও পৃথিবীর মানুষেরা নিশ্চয় আমি আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আমার সকল ফেরেশতার সমূহ একটা কাজ করি রে পৃথিবীর মানুষেরা সেই কাজটা কি ইউসাল্লুনা নাবি আমার নবীর উপর দুরুদ সালাম পাঠ করি এই কাজটা তোমরা করো তোমরা কারা কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও পৃথিবীর ইমানদাররা তোমরা সেই কাজটা করো আল্লাহ সেই নবীর পরিচয় দিতেছেন কোন নবীর পরিচয় আল্লাহ দিতেছেন যেই নবী মানাই বাবা নাই গো দুনিয়ার কোন জিনিসের লোভ লালসা করল না আপনার আমার মত ওম্মতের জান্নাতি বানানোর জন্য কত ব্যথা কত মার সহ্য করল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হা বলেন পৃথিবীর মানুষের রে আমার নবী এই কালিমাটা লইয়া বাড়ি বাড়ি ঘুরতো রাত্র গভীর বাড়িতে এসেছে প্রশ্ন করেছি নবীজি গো এত রাত্র কেন হলো ও আল্লাহর হাবিব এত রাত্র কেন হলো আমার নবীর এই প্রশ্নের জবাব দিচ্ছেন আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে আল্লাহর পরিচয় মানুষের কাছে করে দেওয়ার জন্য আল্লাহর পরিচয় ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য খাদিজারে সারাটা দিন হায়ানা খায়া কষ্ট করে মানুষের ঘরের দওয়ারে দওয়ারে গেলাম কেউ আমারে গালি দেয় কেউ আমারে আঘাত করে কেউ দুঃখ ব্যথা দেয় খাদিজারে মানুষকে বোঝাইতে পারি না মানুষ কথা শুনে না ও খাদিজা আমি ইচ্ছে করেছি আমার বাবা নাই মা নাই আমার পার্শ্ববর্তী বাড়ি আবু বুঝাইয়া পড়াইতে পারলে আমার পাশে থাকলে লোকের কাছে যাইয়া চাচা সহ মানুষকে বুঝাইলে মানুষে বুঝ মানবে খাদি জাদাকে আবু জাহেলের মেজাজ ভালো না আবু জাহেল আপনার কথা মানবে না আমার নবীটাকে খালি আমি নিরিবিলি নির্জন গভীর রাত্রে যাইয়া চাচাকে কাকুতি মিনতি অনুরোধ করে বুঝাবো রাত্রে সাড়ে বারোটায় আবু জাহেলের ঘরের দরজায় আমার নবী দাঁড়াইয়া ডাকতেছে চাচা চাচা গো চাচা ও চাচা দরজা খোলো যেই নবী ডুবন্ত সূর্যকে ডাক দিলে ডুবন্ত সূর্য আবার উদিত হয় সেই নবী আবু জাহেলের ঘরের দরজায় দাঁড়াইয়া ডাকতেছে গাল বেয়ে বে চোখের পানি পড়তেছে আবু জাহেল ঘুমিয়েছিল ছিল ঘুম থেকে উঠে দরজা খুলে কে এত মায়া করে এত সুন্দর করে আমাকে চাচা বলে ডাকে দরজাটা খুলে দেখে আবু জাহেল দরজার সামনে যেন সকাল বেলার উদিত সূর্যটা দাঁড়াইয়া রয়েছে আমারে নবী নবী এত ডাকে যা এই গভীর রাত্রে কেন আমার ঘরের দরজায় দাঁড়ায় আমার ডাকি আমারে নবী ডাকে চাচা গো মক্কাবাসী আমার মায়ের দেশ আমার বাবার দেশ তাদের বানানোর জন্য আল্লাহর পরিচয় তুলে ধরে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সারাটা দিন ঘুরে ঘুরে কষ্ট করেছি কেউ আমার কথা শুনতে চায় না চাচা তুমি যদি কালিমাটা পরে আমার সঙ্গী হ মক্কার মানুষগুলো আমার কাছে আনতে সহজ হবে আবু জাহেল বলেন বাতিজা আমি মক্কার সর্দার আমার কাছে আসছো এত বড় সাহস তোমাকে কে দিল দাঁড়াও আমি আসতেছি আবু জাহেল ঘরের ভিতরে যাইয়া ঘুরে ঘুরে লাল চাবুক বাহির করেছে হেরে বগুড়ার ভাইরা ভাবানা মক্কায় নবীর জন্ম মক্কায় নবীর মারে আজকে কারার আমের গুম করে মাহফিলে বসে আছ গো এই নবী একটা দিন আমরা নিট চোখে কোনো দিন সেই নবীর মায়াই নবীর ঘর মাদ্রাসার পক্ষে বসে আছে আমার নবী আসরের বিপদে আপনার মত উম্মত একজন বাকি থাকা পর্যন্ত নবী জান্নাতে যাবে না বাবারা ভাইরা ডাকতেছে আবু জাহেল এই সাহস নিয়ে বাতিজা আমার কাছে আসলো আমি মক্কার সর্দার লাল চাবুক বাহির করে দরজার কিনারে দাঁড়াইলেন রাত্র সাড়ে বারোটা মক্কাবাসী সবাই আছে আমার নবী একা দাঁড়িয়েছে মা নাই বাবা নাই নবী ওদিকে মা খাদি যা দরজা খুলে অপেক্ষায় মা ঘো মা মে লোকেরা কারাজকে আরামের গুম হারাম করে এ মাদ্রাসার পক্ষে কোরআনের পক্ষে নবীর ঘরের মেহমান হয়ে বসে আছো গো তোমাদের হাসর মা খাদিজার সাথে হবে মা খাদিজা এই নবীর ভালোবাসাই দরজা খুলে দাঁড়িয়ে আছে নবী কখন আসবে ঘরে আবু জাহেল দরজায় দাঁড়াইয়া ডাকে বাতিজা আবার বলো কি বলতেছিল আমার নবীর গাল বেবে চোখের পানি পড়ছে চাচা গো মা নাই বাবা নাই গো চাচা মা যদি থাকতো বাবা যদি থাকতো এত রাত্রে তোমারে কষ্ট দিতাম না তুমি কালিমাটা পরে আমার সঙ্গী হয়ে যাও চাচা কথা দিলাম আমার পাশের জান্নাতটা তোমারে লইয়া দিব

জীবনে কোনো দিন একটা পোকা মাকড় কামড় দেয় না এই চেহারা আঘাত করো না গো চাচা কোন কথাই মানলো না আবু জাহের দিয়ে আঘাত শুরু করে দিল ডানদিকে আঘাত করে চামড়া মবারক ফাইতা রক্ত মবারক বাহির হয় চাপাইয়া ধরে বামদিকে বাম বামদিকে চাপাইয়া ধরে মারতে মারতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত আমার নবী জমিনের মধ্যে কাত হয়ে পড়ে গেছে তারপরেও মারতেছে নবী হাত বাড়াইয়া ডাকে চাচা গো আর মারো হাতের উপর আঘাত করলে হা জমিনে ছেড়ে আমার নবী গভীর রাত্রে পড়ে আছে কেউ নবীর পাশে আসার মত ছিল না আজকে যদি আমার নবীরে এইভাবে আবু জাহেল মারত বলুন নবীর পক্ষে আমরা যাইতে রাজি আছি না গো মক্কার নবী বাংলার জমিনে তোমার উম্মতেরা পাগল হইয়াছে আবু জাহেল আমার নবীকে দুর্বল করে এই জমিনের মধ্যে ফালাইয়া ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে আবু জাহেল বিছানায় শুয়ে গেল গুমানের জন্য আমার নবী হাঁটতে পারে না উঠতে পারে না কিতাব লেখে কোনি দিয়ে কর্নিং করে করে হুজরার দিকে রওনা হয়েছে মা খাদিজা বলেন পৃথিবীর মানুষেরা আমি দেখি আকাশের চাঁদ যেন জমিনে গরাগরি করতেছে দুই কদম সামনে যাইয়া ডাক দিলাম কে গো এই জমিনের মধ্যে গরাগরি করছো মা খাদিজার কন্ঠের আওয়াজ পাইয়া আমার নবীজি আমার নবীজি চিৎকার মারছে ইয়া রাসূল আল্লাহর নবী গো আর কত কষ্ট সইবা গো আমার নবী চিৎকার মেরে ডাক দেয় খাদিজা দেখা আমার সামরা উঠাইয়া ফলাইছে

কম বলদে আমার জ্বর এসে গেছে আমার নবী এত কষ্ট করলেন তার বিনিময় কিছুই নিলেন না তার বিনিময় কিছুই চাইলেন না আমার নবী সবকিছুর বিনিময় একটা দাবি লইয়া নবী হাসরের মাঠে দাঁড়াবে মাহবুব বাবুদরে দুনিয়ায় চোখ খুলে বাবা দেখলাম না বাবা ডাকলাম না বিনিময় নিলাম না মা হারাইয়া বার ব্যথা মক্কার জমিনে লইয়া কাটলাম বিনিময় নিলাম না দাদার বুকে ঘুমাইতাম দাদা দুনিয়ার থেকে বিদায় বিনিময় নিলাম না উহুদের জমিনে দান দান মুবারক শহীদ বিনিময় নিলাম না তাইফের জমিনে একবার নয় দুইবার নয় তিনবার করে বেহুশ করেছে রে বমুরার যুবকেরা

কে এই সন্তান পেটে রাখছে কোন মায়ের এই সন্তান মা পিলে বসে আছে তিনবার করে বেহুশ করেছে আসরের দিন আমার নবী ডাকবে মাবু এর বিনিময় নিলাম না বিনিময় চাইলাম না তোমার কোটে দাঁড়াইলাম আমার সবগুলো ব্যথা দুঃখের বিনিময় আমার উন্মতের মাফ করে দা সেই নবীর উন্মত होते उतरे बोलून अपन खुशी न बजा